রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নের অবিরত প্রয়াস। জিলায় জিলায় মুখ্যমন্ত্রীর বিকাশ যাত্রা। নতুন প্রকল্প উদ্বোধন, শিলান্যাস, ভূমিপূজন। সন্মুখন লোকসভা নির্বাচন, আৰু মাত্র কেইটামান দিন পাছতেই জারি হব নির্বাচনী অধিসূচনা। নির্বাচনী অধিসূচনা জারি হওয়ার পূর্বেই রাজ্যের বিকাশের গতি আরও ত্বরান্বিত করার প্রয়াস সরকার। বঙ্গাইগাঁও আর বজালীত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি কেবালনি কার্যসূচীত অংশগ্রহণ করে। বঙ্গাইগাঁওত শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহের ভূমিপূজন। ইয়ার লগতে 150 কোটি টাকা ব্যয় সাপেক্ষে মুঠ 24টা প্রকল্পর কাম আরম্ভ বঙ্গাইগাঁওত। যত আছে দীনদয়াল উপাধ্যায় মহাবিদ্যালয়ের আন্তঃগাঁথনি উন্নয়ন, মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের আন্তঃগাঁথনির উন্নয়ন, বঙ্গাইগাঁও দুটাকৈ অসম গৌরব পথ নির্মাণ, 1000 মানুষ বহিব পৰাকৈ আমি সুন্দরভাবে এই টাউন হলটো আমি নির্মাণ করি। জেলেকা জারত বিএড কলেজখন আমি নির্মাণ করেছিল, আজি আমি শুভ উদ্বোধন করছো। দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়, এই বিশেষকৈ কলেজখনক আমি আগুয়াই নিবর কারণে আমি নিরন্তর প্রচেষ্টা হাতত লৈছো। আবাইতরী অভাইপুরী পথ বঙ্গাইগাঁওর একটা গুরুত্বপূর্ণ পথ, ডাংতলর পৰা বিদ্যাপুরও একটা গুরুত্বপূর্ণ পথ। এই দুইটা পথকে আমি 10 কোটি টাকা আর 12 কোটি টাকা খরচ করে আমি এই পথসমূহর নির্মাণ কার্য হাতত লম। ইয়ার উপরও প্রায় 66 কোটি টাকা খরচ করে লোক নির্মাণ বিভাগে আরো 16টা পদ হাতত লব। 2024ত নহলেও 25 চনত আমি বঙাইগাঁওত মেডিকেল কলেজের ক্লাসও আরম্ভ করব পারিম, আর বঙাইগাঁও রাইজে মেডিকেল কলেজের চিকিৎসারও সুবিধা লাভ করব পারিব। 2024 চনের ভিতরতে বঙাইগাঁও বিশ্ববিদ্যালয় এখন ফাংশনিং বিশ্ববিদ্যালয়লৈ রূপান্তর হব। ইয়ার লগতে বজালীতো মুখ্যমন্ত্রী 30টাক প্রকল্পর শিলান্যাস ভূমিপূজন করে। বজালীর পহুমরা নৈত অত্যাধুনিক প্রযুক্তিরে বান প্রতিরোধক মথাউরি, লগতে অসমমালার অধীন দুটাক নতুন পথ, মেধিকুচিত ভট্টতে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন আর মদন রাউতা চিকিৎসালয়ের আন্তঃগাঁথনি উন্নয়ন। নতুন প্রকল্পসমূহে বজালীর উন্নয়নত নতুন মাত্রা সংযোজন করব বলে রাজহুয়া সভাত মন্তব্য মুখ্যমন্ত্রীর। সর্থেবাড়ি আর পাঠশালা ডক্টর জিনারাম দাস পথ আজি খুব সুন্দর করে 17 কিলোমিটার রাস্তা আজি নির্মাণের পথত আগবাড়িছে। সর্থেবাড়ির পৰা নগাঁওলৈ আমি এইখানি বাদ পড়া রাস্তাও অসমমালা আঁচনির অধীনত আমি সমাপ্ত করিম বা নির্মাণ করিম। সেই সময়সাতে 48 কোটি টাকা ব্যয় করে ভট্টদেব বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন আমি মেধিকুচিত বনাই আছো। মদন রাউতা জিলা চিকিৎসালয়, মহকুমা চিকিৎসালয়, ভবিষ্যতে জিলা চিকিৎসালয়, এতিয়া প্রায় 80% কাম সম্পূর্ণ হয়েছে। জিও টেক্সটাইল টিউব ব্যবহার করে আমি পহুমারা নদীর মথাউরিটো নতুনক নির্মাণ করব খুঁজিছো, তার কাম আরম্ভ হয়েছে। মন করবলগা যে শীঘ্রে ব্রহ্মপুত্র পরাক উপত্যকা সামরি রূপায়ণ হব 23,000 কোটি টাকার উন্নয়নমূলক কাম। স্থাপন হব 8 নতুন বিশ্ববিদ্যালয়। 2029 চনলে রাজ্যত হব 23 চিকিৎসা মহাবিদ্যালয়। অসমখনক আমি দক্ষিণ পূব এশিয়ার দুয়ারদলি করব লাগিব। অসম ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্যত পরিণত হব। অসম্ভবকো সম্ভব করব পারি। এইখন অসমত অহা 10 দিনের ভিতর 23,000 কোটি টাকার কাম হব অকল স্টেট গভর্নমেন্টর ফালেরপরা। সেন্ট্রেল গভর্নমেন্ট বিলাক তো মই বাদেই দিছো। উল্লেখযোগ্য যে রেশন কার্ড থাকা লোকে এতিয়ারে পৰা পাব 5টা সুবিধা। রেশন কার্ডের অধীনত লাভ করব চাউল, উজ্জ্বলা আঁচনির সিলিন্ডার, আয়ুষ্মান কার্ড,
স্বাস্থ্য বীমা আৰু অৰুণোদয়। এটা পৰিয়ালত এখন ৰেচন কাৰ্ড থাকিব, ৰেচন কাৰ্ড থকা মানে আমি বিনামূল্যৰ চাউল পালোঁ। যদি ৰেচন কাৰ্ড আছে তাত উজ্বলা গেছো থাকিব, তাৰমানে বজাৰতকৈ 300 টকা কম দামত আমি গেছৰ চিলিণ্ডাৰ পালোঁ। আৰু যদি ৰেচন কাৰ্ড আছে চাউল পালোঁ, গেছ পালোঁ, লগত আমি প্ৰধানমন্ত্ৰীৰ আয়ুষ্মান ভাৰত, মুখ্যমন্ত্ৰীৰ আয়ুষ্মান অসম, 5 লাখ টকা বছৰি বিনামূলীয়া চিকিৎসাও পালোঁ। যদি আমি প্ৰধানমন্ত্ৰীৰ আয়ুষ্মান ভাৰত পালোঁ, মুখ্যমন্ত্ৰীৰ আয়ুষ্মান অসম পালোঁ, তাতে এটা অৰুণোদয়ো পালোঁ। আৰু যদি আমি অৰুণোদয় পালোঁ, মোৰ শেষ ইচ্ছাটো হ'ল এই ৰেচন কাৰ্ডক লৈ যে পৰিয়ালৰ মুখ্য মানুহজনক চৰকাৰী খৰচত আমি এটা ইঞ্চুৰেঞ্চ কৰি দিম, যাতে কিবা কাৰণত তেওঁৰ মৃত্যু বা এক্সিডেণ্ট হ'লে সেই পৰিয়ালটোৱে যাতে ইঞ্চুৰেঞ্চ কোম্পানীৰ পৰা ইঞ্চুৰেঞ্চ পাব পাৰে। প্ৰিমিয়াম ৰাইজে দিব নালাগে, প্ৰিমিয়াম চৰকাৰে দিব। বিকাশৰ এই যাত্ৰাত আজি মুখ্যমন্ত্ৰীৰ অনুষ্ঠানৰ সমান্তৰালভাৱে ৰাজ্যৰ কেইবাখনো জিলাত কেইবাটাও নতুন প্ৰকল্পৰ উদ্বোধন, শিলান্যাস, ভূমিপূজন সম্পন্ন হয়। যোৰহাট, মৰিগাঁও, দৰং, চিৰাঙতো কেইবালানি কাৰ্যসূচী। যোৰহাটত মন্ত্ৰী অজন্তা নেওগ, মৰিগাঁৱত মন্ত্ৰী কেশৱ মহন্ত, চিৰাঙত মন্ত্ৰী ইউজি ব্ৰহ্ম, দৰঙত মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী, সাংসদ দিলীপ শইকীয়া আদিয়ে এই বিকাশ যাত্ৰাৰ কাৰ্যসূচীত উপস্থিত থাকে। ব্যুৰো ৰিপৰ্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সৰল ভাষাত নৱভাৰতৰ কথা।